वेलकम टू रेसिपी हाउस। आज आमी बनाबो दई कतला। दई कतला बनाबार जन्य प्रथमे आमी 500 ग्राम कतला माछ धुए परिष्कार करे नियेछि। एबार माछगुलिके नून आर हलुद माखिए नेब। नून आर हलुदटिके माछेर गाए भालो करे माखिए निते हबे। माछगुलिर गाए नून आर हलुद माखानो हये गियेछे। एबार माछगुलिके भाजार जन्य एकटि कड़ाई 100 ग्राम मतन सर्षेर तेल गरम करे नेब। एबार माछगुलिके एके एके गरम तेले दिए देब। मीडियम फ्लेमे माछगुलिके भालो करे भेजे निते हबे। माछगुलिर एक पीठ भाजा होले उल्टे अपर पीठटिकेओ भेजे निते हबे। माछगुलि भाजा हये गियेछे। एबार माछगुलिके तुले नेब। একইভাবে বাকি মাছগুলিকেও ভেজে নেব। এবার মাছ ভাজার গরম তেলে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, দুটি শুকনো লঙ্কা, দুটি তেজপাতা। গোটা মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব দুটি বড় সাইজ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটিকেও গোটা মশলার সাথে নেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দু থেকে তিন মিনিট পর এতে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকেও পেঁয়াজের সাথে নেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দু থেকে তিন মিনিট পর এতে দিয়ে দেব 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দেব 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও পেঁয়াজের সাথে নেড়ে 1 মিনিট মতন ভেজে নেব। এক মিনিট ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব 1টি মাঝারি সাইজ টমেটো পিউরি। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুন আর টমেটো পিউরিটিকে মশলার সাথে নেড়ে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দেব 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। তার সাথে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি আর টক দইটিকে সবকিছুর সাথে নেড়ে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব 100 থেকে 150 ml জল। জল দিয়ে গ্রেভিটিকে একবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার গ্রেভিটি ফুটে উঠলে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলাটিকেও গ্রেভিতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা কাতলা মাছের পিসগুলিকে একে একে গ্রেভিতে দিয়ে দেব। মাছের পিসগুলিকে গ্রেভিতে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ফোটার পর এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর দই কাতলাটি আরও 1 মিনিট মতন ফুটিয়ে নেব। 1 মিনিট পর দই কাতলাটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।